হ্যালো গাইস, হ্যাপি ক্রিসমাস। সো আজকে হচ্ছে ক্রিসমাস ডে ফিনল্যান্ডে। আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আসলে ক্রিসমাসের সময় ফিনল্যান্ডের কীরকম একটা পরিবেশ থাকে আসলে সেই পরিবেশটা আপনাদেরকে দেখাবো। এখানে আসলে যদিও আনন্দ উল্লাস বলতে ওরা আসলে ঘরে ঘরে আনন্দ উল্লাস করে, এগুলো হচ্ছে যে বাহিরে তেমন কোনো ই নেই, আনুষ্ঠানিকতা নেই। তবে সিটি সেন্টারের দিকে দেখা গেলে যে বাট সিটি সেন্টারের দিকে ওরা কিছু আয়োজন করছে পুরো সিটির মানুষদের জন্য। সো সেখানে মূলত কিছু আনন্দ উল্লাস হবে, সেখানে একটা আনুষ্ঠানিকতা হবে। তাছাড়া দেখা যাচ্ছে যে আজকে আজকের দিনটাতে সব কিছুই অফ রয়েছে। আজকে আসলে সকল প্রতিষ্ঠান দেন হচ্ছে আপনার শপিং মল, যে গ্রোসারি স্টোরগুলো রয়েছে সবগুলোই অফ রয়েছে। কিছু শপিং করার বাকি ছিল কিন্তু আসলে সেগুলো কেনা হলো না আজ। তারপর হচ্ছে যে কিছু ইকুইপমেন্টও কেনার বাকি ছিল, ফুডও কেনার বাকি ছিল। আসলে আজকের দিনটাতে সব কিছু অফ যাওয়ার কারণে কোনো কিছুই কেনা হয়নি। শুধু জিম করতে গেছিলাম, জিম থেকে এখন বাসায় ফিরছি। তবে এখানে গাড়ির জন্য অপেক্ষা করব কিছুক্ষণ বাসস্টপে। সো এই হচ্ছে যে ফিনল্যান্ডের অবস্থা, যে ফিনল্যান্ডে ক্রিসমাস আসলে কিভাবে উদযাপন হয় সেই বিষয়টা আসলে আপনারা যারা এতদিন জানতে চাচ্ছিলেন তাদের জন্য আসলে ভিডিও টিউটোরিয়ালটি। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো